জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্ক কি? কাজ, জনসংখ্যার সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্ক কি করতে হবে? নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। কতটুকু চাল প্রয়োজন? কতটুকু জায়গা প্রয়োজন? জনসংখ্যা, এক, 120 কেজি, 10 বর্গমিটার, 10, 100, 1000, 10,000। দুই, একজন লোকের এক বছরে প্রায় 120 কেজি চাল প্রয়োজন। যদি লোক সংখ্যা বেড়ে যথাক্রমে 10, 100, 1000 এবং 10,000 হয়, তবে কতটুকু চাল প্রয়োজন হবে? হিসাব করে প্রথম কলামের খালি ঘরগুলো পূরণ করি। তিন, একজন লোকের 10 বর্গমিটার জায়গা প্রয়োজন। লোক সংখ্যা বৃদ্ধি পেয়ে 10, 100, 1000 এবং 10,000 হলে প্রয়োজনীয় জায়গার পরিমাণ কত? হিসাব করে দ্বিতীয় কলামের খালি ঘরগুলো পূরণ করি। চার, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ফলাফল, লোক সংখ্যা, কতটুকু চাল প্রয়োজন, কতটুকু জায়গা প্রয়োজন? এক, 120 কেজি, 10 বর্গমিটার, 10, 1200 কেজি, 100 বর্গমিটার, 100, 12,000 কেজি, 1,000 বর্গমিটার, 1,000, 1,20,000 কেজি, 10,000 বর্গমিটার, 10,000, 12,00,000 কেজি, 1,00,000 বর্গমিটার। উপরের ছক অনুযায়ী জনসংখ্যার সাথে জায়গা এবং খাদ্যের একটি সম্পর্ক রয়েছে। আমরা দেখতে পাই অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন। যখন জনসংখ্যা বাড়বে তখন ছকে উল্লেখিত খাদ্য ও জায়গার কি পরিবর্তন হবে? আলোচনা, নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। এক, ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য ও জায়গার সম্পর্ক কি? দুই, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। অধিক জনসংখ্যার জন্য অধিক খাবার ও বাড়তি বাসস্থানের জন্য অধিক জায়গার প্রয়োজন। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। লোক সংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে। বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গা প্রয়োজন হবে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না।